নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে তুলারাশির জাতক জাতিকাদের কী কাজ যদি করা যায় তবে তাদের সমস্ত রকম মনস্কামনা পূরণ হতে পারে আজকে আমি আপনাদের সেই বিষয়টি জানাবো তো আসুন পুরো ভিডিওটি মনোযোগের সাথে দেখুন এবং জেনে নিন সেই মহা উপায় যার মাধ্যমে আপনাদের মনস্কামনা পূরণ হতে বাধ্য আসুন তবে শুরু করি ভিডিওটি তুলারাশির জাতক জাতিকাদের এই বর্তমান সময়টি মোটেও শুভ যাচ্ছে না নানারকম ব্যর্থতা মানসিক দুশ্চিন্তা পারিবারিক শত্রুতা পারিবারিক ঝ্যামেলা শুধু তাই নয় এমনকি কারো কারো স্বাস্থ্যহানি ঘটছে এছাড়াও অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা দেখা দিচ্ছে এই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত পাওয়ার জন্য এবং নিজের জীবনকে সুখ ও সমৃদ্ধিময় করার জন্য আগামী একুশে ফেব্রুয়ারি এবং বাইশে যে ফেব্রুয়ারি শিবরাত্রি পড়েছে সেই শিবরাত্রিতে আপনি শিবলিঙ্গে সাদা চন্দন প্রথমে নিয়ে নেবেন সেই সাদা চন্দন গঙ্গাচন্ডে সঠিকভাবে মিশ্রণ করে নিন এরপরে সেই চন্দন মিশ্রিত গঙ্গাজ মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন দেখবেন আপনাদের যে কাজ আটকে রয়েছে সেই কাজ কিন্তু আর আটকে থাকবে না ধীরে ধীরে আপনাদের কাজ এগিয়ে যাবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি এই শিবরাত্রিতে অবশ্যই শিবলিঙ্গে অথবা মহাদেবের চরণে তিনটি পত্রযুক্ত বেন পাতা অবশ্যই নিবেদন করবেন এছাড়াও এক ঘটি গঙ্গাজন এবং এর পাশাপাশি একশো আটবার মহাদেবের মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় এই মন্ত্রটি সঠিক বস্ত্র পরিধান করে স্নান করে মনে কোনো খারাপ চিন্তা না রেখে একশো আটবার উচ্চারণ করুন এবং মহাদেবের কাছে কৃপা প্রার্থনা করুন দেখবেন আপনার কথা অবশ্যই মহাদেব শুনবেন তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনাদের এই শিবরাত্রিতে শিবলিঙ্গে কখনোই তুলসী গাছের পাতা কেতুকি পুষ্প হলুদ এবং সিঁদুর দিবেন না যদি দেন তবে আপনাদের হিতের বিপরীত হতে পারে কাজেই তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন সেই সমস্ত জাতক জাতিকারা একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি এই কাজটি করুন দেখবেন আপনাদের জীবনে যা যা বিপর্যয় রয়েছে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে পারিবারিক ঝামেলা গুপ্ত শত্রুতা সেখান থেকে আপনি অনেকটাই অনায়াসে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও দীর্ঘদিন ধরে আপনার যে কাজ আটকে ছিল সেই কাজে গতি পাবে অর্থাৎ খুব সম্ভাবনা রয়েছে সেই কাজ আপনার সম্পূর্ণ হয়ে যাবে